আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়েস্ট সিটি। এই যে আমরা গেটে আমাদের প্রজেক্টের নাম উপস্থাপন করেছি। আমাদের প্রজেক্টের উদ্দেশ্য কী? আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে মূলত যত প্রকার রেগুলার বেসড আমরা ওয়েস্ট থাকে, আমাদের বর্জ্যগুলি থাকে, ওগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে আমরা কীভাবে এনার্জিতে পরিণত করতে পারি এবং এগুলির সঠিক ব্যবহার করে পরিবেশে যাতে ক্ষতি না হয় সেভাবে এগুলিকে উপস্থাপন করতে পারি। তো আমি কী করেছি? আমি করেছি প্রথমে যে ঘরোয়া যে বর্জ্যগুলি আছে, হাউসহোল্ড বর্জ্য, ওই বর্জ্যগুলিকে বায়োগ্যাস দ্বারা আমি একে তো ঘরোয়াভাবে গ্যাস সাপ্লাই দিচ্ছি, এছাড়া বায়োগ্যাস থেকে যে মিথেনটা সরবরাহ হচ্ছে ওই মিথেন দিয়ে আমি আমার হিট চেম্বারে আগুন জ্বালিয়ে লাইট উৎপন্ন করতেছি, হিট উৎপাদন করতেছি। ওই লাইট থেকে সোলারের সাহায্যে আমি আমার জেনারেটর সেন্টারে সার্কিটের সাহায্যে আমি বিদ্যুৎ উৎপন্ন করতেছি। এবার যে রেগুলার অন্যান্য বর্জ্যগুলি থাকে, প্লাস্টিক, কাগজ সহ অন্যান্য বর্জ্য, ওই সকল বর্জ্যকে আমি কী করবো, এই হিট জেনারেটর আমি ওদেরকে জ্বালাবো, আগুনের সাহায্যে জ্বালাবো, যে মিথেন বেরোবে এখান থেকে মিথেন দিয়ে আগুন দিয়ে জ্বালাবো, জ্বলার কারণে যে লাইটটা পাবো ওই লাইট দিয়ে এই সোলার থেকে কি বিদ্যুৎ জেনারেট হবে। তাহলে বায়োগ্যাস থেকে আমি গ্যাসও পাচ্ছি, মিথেন দিয়ে আগুনও পাচ্ছি, ঠিক একইভাবে আমি এই আগুন থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি এবং ইলেকট্রিসিটি পাচ্ছি। এখন কোয়েশ্চেন আসে দুই রকম, একটা হচ্ছে এই যে আগুন জ্বলতেছে ওইখান থেকে তো কার্বন ইমিশন হচ্ছে, ওইখান থেকে তো পলিউটেন্ট ইমিশন হচ্ছে, ওইটার জন্য কী করেছি? এই যে আমাদের কার্বন ভেন্টিলেশন সিস্টেম, কার্বন ভেন্টিলেশন সিস্টেম কী করবে, যে গৃহ তাপমাত্রা আছে ওই গৃহ তাপমাত্রাটাকে স্বাভাবিক রাখবে এবং ভেতরে যে কার্বনের ধোঁয়াগুলি আছে ওই ধোঁয়াগুলি শোষণ করে ফেলবে, শোষণ করে প্রকৃতির সবচেয়ে ভালো ফিল্টার পানি, ওয়াটার ফিল্টারেশন করবে, ওয়াটার ফিল্টার দিয়ে কার্বনটা ফিল্টার করবে। ফিল্টার করার পরে ওইটাকে আর গরম রাখবে না, হিট রাখবে না, কুলিং প্রসেসে কুলিং করে প্রকৃতিতে নির্গমন করে দিবে। তো যেভাবে আমি প্রথমে বলেছিলাম, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দুই রকম যে বর্জ্য, গৃহস্থলী বর্জ্য এবং সাধারণ বর্জ্য, ওই গৃহস্থলী এবং সাধারণ বর্জ্যকে প্রপারলি ইউটিলাইজ করে এনার্জিতে পরিবর্তন করা এবং যে অবশিষ্টগুলি থাকবে ওগুলিকে পরিবেশে এমনভাবে উপস্থাপন করা যা পরিবেশের ক্ষতির পরিবর্তে পরিবেশের লাভ করে, পরিবেশকে উর্বর করে। যেমন বায়োগ্যাসে যে অবশিষ্ট স্লাজ থাকবে ওই স্লাজ আমরা সার কোম্পানিকে প্রোভাইড করব, সার কোম্পানি ওটা দিয়ে জৈব সার তৈরি করে, আবার আমাদের কৃষকদের ঘরে ঘরে হাসি মুখ তৈরি করবে। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য, সুস্থ সুন্দর পরিবেশ গঠন করা। ধন্যবাদ।